বন্ধুরা কুইজ শো জানার আছে বলার আছে নিয়ে চলে এসেছি এনটিভির পর্দায়। তোমাদের সাথে আছি আমি এশা এবং আজকের আয়োজনের শুরুতেই জানিয়ে দিব কিউরিওসিটি রোভার সম্পর্কে কিছু তথ্য। কিউরিওসিটি রোভার 2012 সালে মঙ্গল গ্রহে নাসার প্রেরিত চতুর্থ রোবট যান। রোবট যানটির ওজন প্রায় 1 টন। কিউরিওসিটি পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছাতে সময় নিয়েছে 9 মাস। এটি 2011 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানভেরাল থেকে যাত্রা শুরু করে এবং 57 কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে মঙ্গল গ্রহে পৌঁছায়। কিউরিওসিটির মিশনের উদ্দেশ্য ছিল মঙ্গলের আবহাওয়া ও প্রাণের অস্তিত্ব অনুসন্ধান। এই যানটি বানাতে সর্বমোট খরচ হয়েছে প্রায় $260 কোটি মার্কিন ডলার। এই রোবটকে বলা হচ্ছে পূর্ণাঙ্গ জৈব গবেষণাগার। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আবৃত্তি শিল্পী মাহমুদা আক্তার। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন আপা? ভালো আছি। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে এবং প্রায় 1 বছর পরে আবার সুযোগ হলো কথা বলার। তো কেমন কেটেছে সময়টা? হ্যাঁ, ভালোই কেটেছে। শীত এসেছে, তাই শীতে একটু ঠান্ডা লেগেছে, কিন্তু ভালো আছে। কিন্তু আপনাদের আপনাদের তো কণ্ঠটাই আমরা সবসময় শুনি এবং তাই দোয়া করি সবসময় যে আপনারা সুস্থ থাকুন, আপনাদের কণ্ঠ যেন সুস্থ থাকে সবসময়। অনেক ধন্যবাদ তোমাকে এই শুভকামনার জন্যে। তোমরা ভালো আছো? আমরাও সবাই খুব ভালো আছি। তো একটু একটা প্রশ্ন করতে চাই শুরুতেই। আমার মনে আছে আমরা যখন আগে গল্প করেছিলাম, আপনি বলেছিলেন যে অনেক দিন প্রশিক্ষণের মধ্যে যেহেতু আছেন, তো ইচ্ছে করেছে যে সবার আবেদন ছিল এরকমই যে কেন বই আকারে সেই যে তথ্যগুলো সেগুলো প্রকাশ পাচ্ছে না। তো সামনে আবার বইমেলা আসছে, তেমন কিছু কি পরিকল্পনা এবার হয়েছে? হ্যাঁ, আসলে আমি খুবই আলসে প্রকৃতির, যে কারণে মানে কেউ ঠেলা না দিলে আমি কোনো কাজ করি না এরকম আর কি, বা কিছু মানে আমি হচ্ছে যে কিছুতে কিছু আসে যায় না এরকম প্রকৃতির। তারপরেও যাই হোক, প্রকাশক এবং অভিভাবক শিশু এদের চাহিদার কারণে আমি যেসব আবৃত্তি শেখাই, ছড়া, পদ্য, কবিতা কিংবা শ্রুতি অভিনয় বা পাঠযোগ্য কিছু, এটা নিয়ে একটা সংকলন করছি চয়নিকা। এটা আশা করছি চয়নিকা শিরোনামে সামনের বইমেলায় পাওয়া যাবে। এটা তো খুবই ভালো একটা খবর আমাদের জন্য। কোন প্রকাশনা থেকে আসছে এটা? মূর্ধন্য প্রকাশনী। হ্যাঁ, মূর্ধন্য প্রকাশনী। তো এখানে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন? সবচেয়ে বেশি থাকবে ছড়া, কবিতা, পদ্য। এর বাইরেও কিছু রচনা আছে, প্রবন্ধ আছে, ফিচার আছে, মুক্ত গদ্য আছে, একটা ছোট নাটিকাও আছে, এবং সবশেষে যেটা আছে আবৃত্তি নিয়ে আমাদের যে কিছু ভ্রান্ত ধারণা আছে বা আবৃত্তি করতে হলে কি দরকার, কি জানা দরকার, এটা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম, প্রবন্ধ বলা যেতে পারে। তো ওটাও বইয়ের শেষে যুক্ত করে দিচ্ছি। আর কিছু উচ্চারণের ত্রুটি যেগুলোতে আছে, সব উচ্চারণ না, সামান্য কিছু যেগুলো হয়তো হবে একটা মানুষ বলে আরেকটা, এ ধরনের সামান্য একটা তালিকা যুক্ত করার ইচ্ছা আছে শেষে। দারুণ। তো আপা, আমরা আরো কথা বলবো একজন বন্ধুর সাথে কথা বলে। হ্যাঁ, অবশ্যই। হ্যালো, হ্যালো, কে বলছো? আমার নাম মোহনা। মোহনা, কেমন আছো? ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। মোহনা, কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 8 এ পড়ছি। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? দৈনন্দিন জীবনে বিজ্ঞান থেকে খেলবো। দৈনন্দিন বিজ্ঞান, ঠিক আছে। তোমাকে তাহলে দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রথম প্রশ্ন করছি, এবং তোমার জন্য প্রশ্নটি হচ্ছে, পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে? অপশন ক বাড়তে থাকে, অপশন খ কমতে থাকে, অপশন গ একই থাকে। ঝটপট বলতে হবে। অপশন ক বাড়তে থাকে নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ একই থাকে, জানা হয়ে গেল। আর একজন বন্ধু অপেক্ষায় আছে। হ্যালো, হ্যালো, কে বলছো? রাফি। রাফি, কেমন আছো? ভালো। রাফি, কোন ক্লাসে পড়ছো? আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 5। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। বাংলার মুখ থেকে তোমাকে প্রশ্ন করছি, এবং তোমার জন্য প্রশ্নটি হচ্ছে, প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চলের অবস্থান বাংলাদেশের পূর্বাংশে ছিল? অপশন ক সমতট, অপশন খ হরিকেল, অপশন গ রাঢ়। ঝটপট বলতে হবে, সময় চলে যাচ্ছে। রাফি, সময় চলে যাচ্ছে। অপশন খ হরিকেল। আরেকবার বলো।
ঠিক আছে, অপশন খ হরিকেল নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে, 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলার স্বপ্ন দ্রষ্টা কে ছিলেন? অপশন ক আবুল হাশিম, অপশন খ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, অপশন ক এ কে ফজলুল হক। দ্রুত বলতে হবে। পুরো অপশনটি বলতে হবে। অপশন খ হোসেন শহীদ সোহরাওয়ার্দী নিলাম এবং উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে, আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? না, ঠিক আছে। তো আপা আবার আপনার কাছে ফিরছি। তো গল্প তো করছিলাম, কবিতার মানুষ সাথে আছে যখন, তো সেটা তো শুনতেই হবে। আচ্ছা, আমি প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা যে বইটা আছে, গদ্য কবিতার মতো করে লেখা বা মুক্ত গদ্যের মতো করে লেখা, ওখানে গল্প নামে একটা, এটাকে কি বলবো, মুক্ত গদ্যই বলা যেতে পারে, সেটার প্রথম অংশটা একটু বলতে চেষ্টা করছি। খুব দারুণ একটা বই লিপিকা। ছেলেটির যেমনি কথা ফুটল, অমনি সে বললে, গল্প বলল। দিদিমা বলতে শুরু করলেন, এক রাজপুত্তর, কোটালের পুত্তর, সদাগরের পুত্তর। গুরুমশাই হেঁকে বললেন, 3, 4, 12। কিন্তু তখন তার চেয়ে বড় হাঁক দিয়েছে রাক্ষসটা, হাও মাও খাও। নাম তার হুঙ্কার ছেলেটার কানে পৌঁছয় না। যারা হিতৈষী তারা ছেলেকে ঘরে বন্ধ করে গম্ভীর স্বরে বললে, 3, 4, 12, এটা হলো সত্য। আর রাজপুত্তর, কোটালের পুত্তর, সওদাগরের পুত্তর, ওটা হলো মিথ্যে। অতএব ছেলেটির মন তখন সেই মানুষ চিত্রের সমুদ্র পেরিয়ে গেছে মানচিত্রে, যার ঠিকানা মেলে না। 3, 4, 12 তার পিছে পিছে পাড়ি দিতে যায়, কিন্তু সেখানে ধারাপাতের হালে পানি পায় না। হিতৈষী মনে করে, নিছক দুষ্ট, বেতের চোটে শোধন করা চাই। দিদিমা গুরুমশায়ের গতিক দেখে চুপ, কিন্তু আপদ বিদায় হতে চায় না। এক যায় তো আর আসে, কথক এসে আসন জুড়ে বসলেন। তিনি শুরু করে দিলেন এক রাজপুত্রের বনবাসের কথা। যখন রাক্ষসীর নাক কাটা চলছে, তখন হিতৈষী বললেন, ইতিহাসের কোনো প্রমাণ নেই, ইতিহাসে এর কোনো প্রমাণ নেই, যার প্রমাণ পথে ঘাটে সে হচ্ছে 3, 4, 12। ততক্ষণে হনুমান লাফ দিয়েছে আকাশে, অত ঊর্ধ্বে ইতিহাস তার সঙ্গে কিছুতেই পাল্লা দিতে পারে না। পাঠশালা থেকে স্কুলে, স্কুল থেকে কলেজে ছেলের মনকে পুটো পাকে শোধন করা চলতে লাগল। কিন্তু যতই চোলাই করা যাক, ওই কথাটুকু কিছুতেই মরতে চায় না, গল্প বল। অসাধারণ, অনেকদিন আগে পড়েছিলাম গল্পটা এবং আজকে শুনলাম, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপা আপনাকে। তোমাকেও ধন্যবাদ। তো একটু জানতে চাচ্ছি, সুরের ধারাতে তো আপনি অনেক দিন থেকে যুক্ত আছেন, এবং এখন 10 বছর, একটা দীর্ঘ সময়। তো এখন তো পৌষ মেলা চলছে সুরের ধারার আয়োজনে, সেটার প্রিপারেশনই জানতে চাই। আচ্ছা, পৌষ মেলা গতকাল শুরু হয়েছে, আজকেও বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। এটা সুরের ধারার একেবারে নিজস্ব আয়োজন। আমাদের সুরের ধারার যিনি, কি বলবো, যিনি চেয়ারপারসন এবং যাকে প্রতিষ্ঠাতা, যাকে ঘিরে সুরের ধারা, তার জন্ম তারিখ আজকে, আমাদের সবার প্রিয় রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন। এই জন্মদিনটাকে লক্ষ্য রেখে বা জন্মদিনটাকে লক্ষ্য করে এই পৌষ মেলাটার আয়োজন করা হয়ে আসছে কয়েক বছর থেকে। তার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, শুভ জন্মদিন বন্যাদি। আর কখনো কখনো হয়তো 13-14 বা কখনো কখনো 12-13, এভাবে করেই হচ্ছে। তো এটা একটা মেলাই হয় লালমাটিয়া হাউজিং সোসাইটি বয়েজ হাই স্কুলের ওখানে, আড়ঙ্গের পাশে যে রাস্তা, খুব সুন্দর একটা মাঠও আছে, মাঠ আছে। তো ওখানে মেলার যা যা দেখা যায়, নাগরদোলা, তারপরে আমরা যাত্রাও দেখেছিলাম এক বছর, কোন এক বছর, তারপরে বিভিন্ন স্টল বসে, আর এমনিতে মাঠের মধ্যে অনুষ্ঠান চলতে থাকে, গান, আবৃত্তি, অভিনয়, এরকম নানা কিছু, নাচ, আবৃত্তি, এই বিষয়ের প্রশিক্ষণটাই সেখানে দিয়ে থাকছে। হ্যাঁ হ্যাঁ,
ওখানে সুরের ধারার মূল যে সুরের ধারা তার যে শিশু বিভাগ সেখানে আবৃত্তির প্রশিক্ষণ দিয়ে আসছি আমি, এবং সুরের ধারার একটা অংশ আছে সেটা হচ্ছে মিউজিক ফর ডেভেলপমেন্ট। ওখানকার হেলাল ফরাজির কথা আমি আগের প্রোগ্রামে বলেছিলাম, এবার আরেকজনের কথা বলতে পারি, সেটা হচ্ছে ইমা নামে দৃষ্টি প্রতিবন্ধী একটি মেয়ে আছে। তো ইমা মেয়েটাও খুব ভালো করছে, যে ও গায়ও ভালো আবৃত্তিও করে ভালো। ও কিন্তু বাংলাদেশ বেতারের এই যে শেষ যে শিশুদের জন্য যে অডিশনটা হলো, কণ্ঠস্বর পরীক্ষা হলো, সেখানে আবৃত্তি এবং গান দুটোতেই সে টিকেছে, টিকে কাজ করছে। তো আমরা এগুলো নিয়ে আরো জানবো, একটা ফোন আজকে ওদের পারফরম্যান্স আছে। দারুণ, তো আশা করছি সবাই পৌঁছে যাবে সেখানে। আমরা একটা ফোন নিয়ে আসি। আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, কে আছো আমাদের সাথে? বন্ধু তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? লাইনটি কেটে গেছে বন্ধু, আবার চেষ্টা করতে থাকো। তো পৌষ মেলা নিয়ে কথা হচ্ছিল এবং আপনারই শিক্ষার্থীরা সেখানে আজকে পারফরমেন্স দেখাবে, তো তাদের কি শেখানো এমন কোনো ছড়া যদি আজকে আমরা শুনতে পারতাম? ওদেরকে যেটা শিখিয়েছি সেগুলো আগে আমি করেছি এই অনুষ্ঠানে, আমি ওটা রিপিট করতে চাচ্ছি না, আমি অন্য আরেকটা করি। যেহেতু মেলায় বোঝাই যাচ্ছে যে অনেক পিঠা পাওয়া যায়, তো তার মধ্যে আমি পিঠা নিয়ে একটা ছড়া করি। ঠিক আছে। হোক সে কর্মী কুঁড়ে গেঁয়ো অথবা শহুরে, হোক বেটা হোক বেটি, রংপুরি বা সিলেটি, জোরদার মুটে চাষি, দেশে থাকে বা প্রবাসী, নাতিপুতি দাদা খুড়ো, শিশু বা আংলা বুড়ো, দুলা বোন ভাই ভাবি, খুব ধনী বা অভাবী, হোক মোটা হোক রোগা, হোক চোর বা দারোগা, নেকবান বা পাপিটা, শীতে সকলের প্রিয় গরম ভাপা পিঠা। এটা হচ্ছে শফিক ইমতিয়াজের লেখা, নামও এটার ভাপা পিঠা। হ্যাঁ, আর একটা কি শোনা যায়? যেহেতু খুব ছোটই শুনে ফেললাম, মনের খিদাটা মিটলো না। হ্যাঁ, আরেকটা করা যেতে পারে, সেটা হচ্ছে ওবায়দুল গণি চন্দনের কুসংস্কার নামে একটা ছড়া আমার মনে পড়লো। এটা হচ্ছে কুসংস্কার একটু বড়দের, তাও ছড়া তো করি। ঠিক আছে। চাকরির এক ইন্টারভিউ ছিল সেদিন ভোরে, ঘর থেকে যেই বের হয়েছি হোঁচট খেলাম জোরে, আম্মা বলেন বাধা পেলি বস না খানিক ঘরে, সময় কাটা যাবি না হয় মিনিট কয়েক পরে, কি আর করা ড্রয়িং রুমের ফ্যানটা ছেড়ে দিয়ে বসে বসে কাটাই সময় পেপার হাতে নিয়ে, হঠাৎ বুড়ো ফ্যানটা মাথায় পড়ল শব্দ তুলে, এক নিমেষে জ্ঞান হারাতেই সব কিছু যাই ভুলে, ইন্টারভিউ আমার সেদিন হয়নি দেয়া, আর সব কিছুরই মূলে ছিল শুধুই কুসংস্কার। এটা কিন্তু সত্যি অনেক বেশি ব্যবহার করা হয়, এই যে একটু যাওয়ার পথে হোঁচট খেলাম একটু বসে যাও। একজন বন্ধু ফোন করেছে, কথা বলি। ঠিক আছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছো? আমি তাহসিন আহমেদ বলছি। তাহসিন, কেমন আছো? ভালো, আপনি আছেন? আমিও খুব ভালো আছি। তাহসিন, আজকে কোন বিভাগ থেকে খেলবে? ভাষা ও সাহিত্য। ভাষা ও সাহিত্য, ঠিক আছে। তাহসিনকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন রাজবংশের শাসন আমলে চর্যাপদ রচনা শুরু হয়? অপশন খ মোগল, অপশন খ পাল, অপশন গ সেন। ঝটপট বলতে হবে। অপশন খ পাল। অপশন খ পাল। নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে, 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যে কি কারণে খ্যাতিমান? অপশন ক বাংলা ভাষার স্কুল প্রতিষ্ঠার জন্য, অপশন খ শাসনকর্তা হিসেবে, অপশন গ অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য। অপশন গ অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য। অপশন গ অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য। নিলাম এবং উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এরপরের প্রশ্নে কি যাব? হ্যাঁ, ঠিক আছে। প্রশ্নটি করছি, কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? অপশন ক রাজবন্দির রোজ নামচা, অপশন খ দুর্দিনের যাত্রী, অপশন গ দুর্দিনের দিনলিপি। অপশন ক রাজবন্দির রোজ নামচা। নিলাম কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন খ দুর্দিনের যাত্রী।
আবার আপনার কাছে ফিরছি। এই যে ছোটদেরকে একটা আয়োজনের জন্য প্রস্তুত করা, একটা নিয়মিত মহড়া চলতে থাকে, তারা এই বিষয়টা কতটা এনজয় করে? যেহেতু অনেকদিন থেকে আপনি জড়িত এই ব্যাপারগুলো অনেকদিন থেকেই দেখছেন। ওরা চায় যে কোনো মূল্যে ওরা কাজটা করতে চায়। হ্যাঁ, যে স্টেজে উঠবে, আবৃত্তি করবে, কি গান গাইবে, কি নাচবে বা অভিনয় করবে, যেটাই হোক, সেজন্য তাদের মানে প্রতিদিন আসে ওরা শেষের দিকে। এমনিতে আমাদের ক্লাস তো চলে বৃহস্পতি শুক্র শনি, কিন্তু যখন একটা অনুষ্ঠান থাকে তার আগে দেখা যায় যে আমরা ন্যূনতম এক সপ্তাহ কিংবা 10 থেকে 12 দিন 15 দিন এরকম রিহার্সেল চলতে থাকে, তো তখন ওরা প্রতিদিনই আসে, মহড়া করে। এবং যত কষ্টই হোক ওরা কিন্তু চায়, যেমন আমি যদি বলি যে কিছুটা করানোর পরে আছে এটা সমস্যা হচ্ছে, আচ্ছা এটা বাদ দিয়ে দিই, এটা করবো না বা এটা করাবো না, তখন না 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 আপু এটা করান প্লিজ, এটা করান, মানে ওরা হচ্ছে যে থাক কষ্ট হয় হোক তবু যেন আমরা অনুষ্ঠানটা করতে পারি, এটা অনেক বেশি থাকে, এটা খুব মানে ভালো লাগে আমার কাছে। অভিভাবকদের ব্যাপারটা জানতে চাই, তারা কতটা উপভোগ করে এই বিষয়গুলো? অভিভাবক তো অবশ্যই, না হলে এই যে শিশুরা যাই করছে আবৃত্তি, গান, নাচ, অভিনয়, আমি মূল কৃতজ্ঞতা প্রকাশ করব অভিভাবকদের প্রতি যে তারা কষ্ট করে প্রতিদিন নিয়ে আসছেন। তারপরে যতক্ষণ দেখা গেছে যে মহড়ার সময় হয়তো আমরা বললাম যে আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে ছেড়ে দেব, কিন্তু অনেক সময় দেখা গেল যে আমরা সন্তুষ্ট হচ্ছি না বলে আরো বেশি সময় ধরে মহড়া করাচ্ছি, 1 ঘন্টা বেশি 1 ঘন্টা বেশি লেগে যাচ্ছে। ওরা যে ধৈর্য ধরে অপেক্ষা করছে এবং তারপরে শিশুটিকে নিয়ে যাচ্ছে, আবার পরের দিন নিয়ে আসছে, এবং মানে যখন যেটা দরকার, অনেক সময় তুমি খুব ভালো করেই জানো যে নাচ বা অভিনয়ের ক্ষেত্রে হয়তো বাড়তি পোশাক এবং আনুষঙ্গিক জিনিসপত্র লাগছে, ওগুলো যে ওরা জোগাড় করে দিচ্ছে এবং হাসি মুখে, তাদেরও আসলে ডেডিকেশনের কোনো কমতি থাকছে না, সেটাই। এবং আমার কাছে মনে হচ্ছে যে দিন দিন আবৃত্তি শেখার প্রতি আগ্রহটা বাড়ছে আমার কাছে। যেমন আমি বলেছিলাম কিনা যে আমার কাছে পার্সোনালিও অনেকে আবৃত্তি শেখে। আমরা আরো কথা বলবো, তবে একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য, তার সঙ্গে কথা বলে নেই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি নিশাত। কেমন আছো নিশাত? জি আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। নিশাত কোন ক্লাসে পড়ছো তুমি? ঠিক আছে, তোমার জন্য এখন রয়েছে ছবির গ্যালারি। প্রশ্নটি হচ্ছে ভারতের এই ক্রিকেটারের নাম বলো। অপশন ক পৃথ্বী শ, অপশন খ মুরালি বিজয়, অপশন গ মনীষ পান্ডে। অপশন গ মনীষ পান্ডে নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে মন্দিরটির নাম কি? অপশন ক কান্তজির মন্দির, অপশন খ পুঠিয়া মন্দির, অপশন গ শিববাড়ি মন্দির। অপশন ক কান্তজির মন্দির নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন খ পুঠিয়া মন্দির। আবার আপনার কাছে ফিরছি। আপনি বলছিলেন যে আজকাল সবার মাঝে আবৃত্তির যে একটা আগ্রহ সেটা বেড়েছে, আবৃত্তি শেখার আগ্রহ, একটু জানতে চাইছি যেহেতু অনেকজনকেই শেখানো হচ্ছে এবং এখন আপনার কাছে পার্সোনালিও অনেক ছাত্রীরা আসছে, বাসায় এসে কিংবা আমি হয়তো তাদের বাসায় গিয়ে শেখাই, এবং মজার ব্যাপার হচ্ছে যে অভিভাবক এবং শিশু একসঙ্গে শেখে, এরকম আছে মা ছেলে বা মা মেয়ে এরকম আছে। ভালো ব্যাপারটি একটু জানতে চাইছিলাম যেটা, যে ছোটদের এই আবৃত্তি শেখার যে একটা প্রয়োজনীয়তা সেটা আসলে কোন অর্থে আপনি বলবেন? এটা অনেক ধরনেরই কাজ করে। যেমন তোমার নিশ্চয়ই মনে আছে যে আমাদের যখন বোল ফুটেছে প্রথম মুখে, তখন কিন্তু আমাদের অভিভাবক আশেপাশে যারাই বড় ছিলেন তারা আমাদের মুখে প্রথম কি তুলে দিতেন, লোকছড়া, ছোট্ট ছোট লোকছড়া মায়ের মুখ থেকে একজনের থেকে আরেকজনের, তো ওটার চর্চাটা আমরা বড় হতে হতে হয়তো নানা কারণে হারিয়ে ফেলি বা অন্যদিকে মনোযোগী হয়ে যাই। আমার কাছে যেটা মনে হয় যে একজন আবৃত্তিকার প্রথমত তার উচ্চারণ স্পষ্ট হয়, ভাষাটা সুন্দর করে বলতে শেখে, শুদ্ধ করে বলতে শেখে, একই সঙ্গে যেটা হয় সে যদি ভবিষ্যতে গান গাইতে চায় কি অভিনয় করতে চায় কিংবা পাঠ করতে চায়, নেপথ্য কণ্ঠ দিতে চায়, সেজন্য তার পথ তৈরি করা হয়ে যায় আবৃত্তির মাধ্যমে। মানে আমি যেটা হয়েছে যে আমি কিন্তু আমার মূল পড়াশোনা হচ্ছে গার্হস্থ অর্থনীতি কলেজে ব্যবহারিক শিল্পকলা বিষয়ে, কিন্তু আমি যখন নালন্দায় শিক্ষকতা করতাম তখন আমি ক্লাস নিতাম বাংলার, এই যে বাংলার ক্লাসটা নেওয়ার আমার ক্ষমতা বা দক্ষতা অর্জিত হয়েছে আমি আবৃত্তি চর্চা করার ফলে। কারণ আবৃত্তি চর্চা করতে গিয়ে বাংলার অনেক কিছু জানা বোঝা শেখা হয়ে যায়, যেটা হয়তো আমরা নিজেরা ছাত্রছাত্রী থাকার সময় ওভাবে খেয়াল করিনি। তো এ কারণেই পরবর্তী সময় আমার খুব সুবিধা হয়েছে।
এবং যেটা হচ্ছে ছন্দ জ্ঞানটা ছন্দবোধটা চলে আসে। আর শিশুদের যেটা করতে হয়, মানে আমি যেটা চেষ্টা করি যে শিশুদের ক্ষেত্রে আমি প্রথমে চেষ্টা করি মজাটা দিতে, আচ্ছা যে তালে তালে করিয়ে অথবা সেটার মধ্যে হয়তো একটু অভিনয় যুক্ত আছে, সংলাপ ধর্মিতা আছে, এরকম কিছু একটা আমি প্রথমে তাদের শুরু করি। এরপরে যখন দেখি যে হ্যাঁ এই শিশুটি এখন চাচ্ছে করতে, তখন আমি যে কোনো ধরনের কিছু আবৃত্তিযোগ্য কিছু তাকে দিই করার জন্য। কিন্তু প্রথম শিশুকে কিন্তু টানতে হবে একটা মজার কিছু দিয়েই, নইলে সে ওটার প্রতি তার আগ্রহটা তৈরি হবে না। হ্যাঁ, সেরকম কিছু কি আজকে শোনানো যায় আমাদের বন্ধুদের? আচ্ছা, আমরা তো সবসময় ছড়া কবিতা সোজাভাবে শুনে থাকি। আহসান হাবিব উল্টো নামে একটা ছড়া লিখেছেন, দেখি চেষ্টা করে যে এটা উল্টো করেও করা যায় কিনা। ঠিক আছে। আচ্ছা, একটা সরু লম্বা গরু নটন নটন নাচছিল, তার নাচন দেখে পায়রাগুলোর ভীষণ হাসি পাচ্ছিল, তাই পাখনা মেলে নামলো মাঠে, ঘাস বিচালি খাচ্ছিল, আর পাশের বনে একটা শেয়াল হাঁচো করে হাঁটছিল, তার উল্টো দিকে রাস্তা দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিল, আর ভয় পেয়ে তার মাথার মগজ কেবলই উঠলাচ্ছিল, হায় উল্টে গেল হিসাব টিসাব সব ফেলে দৌড়াচ্ছিল, এই কাণ্ড দেখে লম্বা গরু লেজ উঁচিয়ে নাচছিল, এই কাণ্ড দেখে লম্বা গরু লেজ উঁচিয়ে নাচছিল, হায় উল্টে গেল হিসাব টিসাব সব ফেলে দৌড়াচ্ছিল, আর ভয় পেয়ে তার মাথার মগজ কেবলই উঠলাচ্ছিল, তার উল্টো দিকে রাস্তা দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিল, আর পাশের বনে একটা শেয়াল হ্যাঁচো করে হাঁটছিল, তাই পাখনা মেলে নামলো মাঠে, ঘাস বিচালি খাচ্ছিল, তার নাচন দেখে পায়রাগুলোর ভীষণ হাসি পাচ্ছিল, একটা সরু লম্বা গরু নটন নটন নাচছিল। দারুণ, খুবই ভালো লাগলো, এবং উল্টো করেও খুব ভালো লাগলো। তো আমরা একদমই শেষ প্রান্তে চলে এসেছি, অনেক কথা হচ্ছিল। একটা বিষয় আপনার কাছে জানার আছে, অনেকদিন আগে আপনার কাছে একটি অ্যালবাম পেয়েছিলাম, আর কোনো কিছু সেরকম পাচ্ছি না, একক যে কাজ বা দ্বৈত যেটাই হোক না কেন। আচ্ছা, মানে বর্তমান যুগে আমি যেটা বলবো যে আগে একটা সময় ছিল যে যখন হয়তো টিভি চ্যানেল শুরু হতো বিকেল থেকে, একমাত্র বিটিভি ছিল, বিকেল থেকে শুরু হতো, আমরা নিজেরাই হয়তো এই যে সকাল থেকে লম্বা একটা সময় পেতাম, সে সময় হয়তো আমরা ক্যাসেট বাজিয়ে শুনতাম। এখন সেই অবসর বা অবকাশটা নেই, কারণ 24 ঘন্টা অনেকগুলো টিভি চ্যানেল চলছে, অনেকগুলো রেডিও স্টেশন চালু হয়েছে, ফলে যেটা হয়েছে যে আজকাল আমার কাছে মনে হয় না যে সিডি বের করে কোনো লাভ আছে। হ্যাঁ, সে কারণে আমার সামনে ইচ্ছা আছে, আমরা হয়তো খুব দ্রুতই এটা করব, রেকর্ড করে ইউটিউবে ছাড়ার ইচ্ছা আছে। ঝর্ণা রহমানের একটা ছোট্ট উপন্যাসিকা আছে, যেটাকে বার্তা উপন্যাসিকা বলা যেতে পারে, উড়ন্ত ভায়োলিন, এটা অনেকটা কথোপকথন স্টাইলে, একজন ভদ্র মহিলা এবং একজন ভদ্রলোক তারা বার্তা চালাচালি করে, করতে করতে তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব তৈরি হয়, এবং সেটা শেষ পরিণতি কি হয় সেটাই আর কি, উড়ন্ত ভায়োলিন। ঝর্ণা রহমান খুব চমৎকার করে লিখেছেন, আমার খুব পছন্দ হয়েছে। তো উনি ওটা বের হওয়ার আগেই আমাকে ফোন করে বলেছেন যে মাহমুদা তোমরা তো এরকম আবৃত্তি করো, আমি চাই যে তোমরা এটা করো, এবং উনি আমাকে উপহারও দিয়েছেন বইটা, যেন আমি করি। আপনার সাথে সহশিল্পী কে থাকছে? আমি চাচ্ছি যে মোহাম্মদ সিদ্দিকুর রহমান পারভেজ, নিত্যধারার সাধারণ সম্পাদক, ওকে নিয়ে করতে চাচ্ছি। তো তাড়াতাড়ি কাজটা খুব ভালোভাবে সমাপ্ত হোক, এটাই আমাদের কামনা থাকলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এনটিভি কেও ধন্যবাদ, আমাদের সঙ্গে যারা সঙ্গত করলো বাজনায় তাদেরকে অনেক ধন্যবাদ, প্রযোজককেও ধন্যবাদ। আবার দেখা হবে, আবার কথা হবে, আপনার জন্য অনেক শুভকামনা রইল। তোমাদের জন্য শুভকামনা। বন্ধুরা, আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।